এমএক্স প্লেয়ার, এমএক্স প্লেয়ার এতটা জনপ্রিয় যে এমএক্স প্লেয়ারের সাথে আমরা ছোট বড় সবাই আজকাল সংযুক্ত থাকি। তার ফ্রেন্ডস, এমএক্স প্লেয়ারের এমন কিছু হিডিং ট্রিক্স আছে যা আমরা অনেকেই জানি না। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি এমএক্স প্লেয়ারের চারটি হিডিং ট্রিক্স দেখাবো যেগুলো দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন ফ্রেন্ডস। হ্যাঁ, এমএক্স প্লেয়ার আমরা ভিডিও অডিও দেখার সময় কিন্তু আমরা যখন হোম স্ক্রিনে প্রেস করি বাটনে, তখন অটোমেটিক গান ভিডিওগুলো আপনার অফ হয়ে থাকে। হ্যাঁ ফ্রেন্ডস, আজ থেকে আপনার সেটি আর অফ হবে না, সেটি ব্যাকগ্রাউন্ডে নেক্সট পর নেক্সট চলবে এবং লক স্ক্রিনে দেখতে পারবেন। তাহলে ফ্রেন্ডস, আমি প্রমাণস্বরূপ আমি আপনাদের দেখাচ্ছি, একটি সং ওপেন করে দিলাম। হ্যাঁ, একটি সং দেখুন, বাচ্চার একটি সং এখানে। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই আমি শুনতে পারেন। এখন আমি হোম স্ক্যান করে প্রেস দিয়ে এখানে বাইর হয়ে নেব। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অলরেডি আমি হোম স্ক্রিন থেকে বাইরে হয়েছি, কিন্তু আমার এটা ভিডিওটি চলছে, সেটা অডিও ভিডিও চলবে এবং নেক্সটে একটির পর একটি আপনি দেখতে পারবেন ফ্রেন্ডস। সেটি কীভাবে সম্ভব এটি আমি দেখেছি, এই জন্য আপনি এমএক্স প্লেয়ারে যাবেন। এমএক্স প্লেয়ারে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনার দেখতে পাচ্ছেন থ্রি ডট ট্যাপ করবেন। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে যে সিটিং নামের যে একটি অপশন আছে সিটিংয়ে ট্যাপ করবেন। সিটিংয়ে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে প্লেয়ার নামের যে একটি অপশন আছে প্লেয়ার ট্যাপ দেবেন। প্লেয়ার ট্যাপ দেওয়ার পর স্ক্রল ডাউন করবেন। হ্যাঁ, স্ক্রল ডাউন করার পর আপনার এখানে একটি পেয়ে যাবেন অপশন ব্যাকগ্রাউন্ড নামের যে একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছেন ব্যাকগ্রাউন্ড পেলে এটি আপনার অলরেডি আপনার ডিসেবলটা থাকলে এটা ডিসেবল থাকে, কিন্তু আপনি কষ্ট করে এনাবল করে দেবেন। হ্যাঁ ফ্রেন্ডস, এটি চলে গেল ট্রিক্স নাম্বার ওয়ান, এখন চলে যাবো ট্রিক্স নাম্বার টুতে ফ্রেন্ডস। হ্যাঁ ফ্রেন্ডস, এমএক্স প্লেয়ারের যে কোনো অন্য ফোল্ডার আপনি চাইলে এইগুলো আপনার হাইড করে রাখতে পারবেন, যাতে আপনার কোনো আপনার ফ্রেন্ডস অথবা কেউ না দেখতে পারে। সেগুলো আপনার পার্সোনাল কোনো ভিডিও অথবা কিছু ফটো থাকলে সেটি কীভাবে সম্ভব, ফর এক্সাম্পল আমি এটি দেখে এলাম ওয়ান সং, এটা আমি হাইড করে রাখতে চাচ্ছি, এটার উপর লং প্রেস করে একটু টেপ করে রাখবেন ফ্রেন্ডস। দেখুন মার্ক হয়েছে, মার্ক হওয়ার পর ফ্রেন্ডস এখানে পুনরায় চলে যাবেন আপনার থ্রি ডটে, আপনি দেখবেন থ্রি ডটে ট্যাপ করে দেবেন। থ্রি ডটে ট্যাপ করার পরে ফ্রেন্ডস এখানে একটি দেখতে পাচ্ছেন হাইট নামের যে অপশন আছে একটি হাইট করে দেবেন, দেন প্রেস ওকে বাটনে প্রেস করে দেবেন। হ্যাঁ ফ্রেন্ডস, দেখুন আমার অলরেডি কিন্তু এটা হাইট হয়ে গেছে। হ্যাঁ, এখন এটি যদি আপনি পুনরায় ওপেন করে দেখতে চান সেটা আপনি থ্রি ডটে ট্যাপ দেবেন। হ্যাঁ, থ্রি ডটে ট্যাপ দেওয়ার পরে হ্যাঁ ফ্রেন্ডস, এটা তো হাইট করে রাখলেন, এখন পুনরায় আপনার করতে চাইলে ফ্রেন্ডস প্রথমে বাইরে হবেন, ব্যাগে হতে বাইরে বাইরে পুনরায় থ্রি ডটে ট্যাপ দেবেন, দেন সিটিংয়ে ট্যাপ করবেন। সিটিংয়ে ট্যাপ করার পর ফ্রেন্ডস প্রথম অপশন যে লিস্ট নামের অপশন আছে লিস্টে ট্যাপ দেবেন। লিস্টে ট্যাপ দেওয়ার পর ফ্রেন্ডস একটু স্ক্রল ডাউন করবেন ফ্রেন্ডস। হ্যাঁ ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে শু হাইড ইন ফাইল অ্যান্ড ফোল্ডার নামের যে অপশনটি আছে দেন এখানে একটি টিক মার্ক করে দেবেন। হ্যাঁ, তাহলে আপনার এটি আপনার পুনরায় আপনার শু হয়ে যাবে ফ্রেন্ডস। এখন চলে যাব টিক্স নাম্বার থ্রিতে। হ্যাঁ, টিক্স নাম্বার থ্রিতে এখানে অনলাইনের আপনার যে কোনো আপনার ভিডিও গানগুলো আপনার এখন এমএক্স প্লেয়ারে দিয়ে শুনতে পারবেন। সেটি কীভাবে দেখে রয়েছেন এখানে নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড যে একটি অপশন আছে দেন এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনার গুগল থেকে যে কোনো একটি ভিডিও লিঙ্ক এনে এখানে আপনি পেস্ট করে দেবেন ফ্রেন্ডস। হ্যাঁ, তখন সাথে সাথে হয়ে যাবে। আর যদি আপনার নেটওয়ার্ক স্ট্রিম অপশনগুলো না থাকে তাহলে ফ্রেন্ডস এটি আপনার প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন ফ্রেন্ডস। হ্যাঁ, এখন চলে যাব টিক্স নাম্বার ফোরে। হ্যাঁ, টিক্স নাম্বার ফোরে যে কোনো ভিডিও আপনি চাইলে আপনার স্লো মোশন এবং হাই স্পিড মোশন আপনি দেখতে পারেন। সেটি কীভাবে ফ্রেন্ডস, যে কোনো একটি ভিডিওতে আপনি ট্যাপ করেন, ফর এক্সাম্পল আমি ভিডিওতে একটি ট্যাপ করলাম, দেখুন একটি ভিডিও ওয়াশ বাংলা ওয়াশ এখানে আমি ট্যাপ করার পর ফ্রেন্ডস এখানে থ্রি ডটে চলে যাবেন। থ্রি ডটে ট্যাপ করার পরে ফ্রেন্ডস এখানে দেখবেন প্লে নামের যে একটি অপশন আছে দেন এখানে দেখতে পাচ্ছেন স্পিরিট নামের যে অপশন আছে স্পিরিটটি আপনি এইভাবে আপনি কমিয়ে নেবেন। কমিয়ে দেখুন এখানে কীভাবে চলছে। হ্যাঁ, এটা হলো স্লো মোশন, আর চাইলে আপনি এটা
হাই স্পিড মোশনে দেখতে পারেন, সেটি কি অসম্ভব। প্লাসে প্লাসে ট্যাপ করবেন, দেবেন তখন হাই স্পিড চলবে ফ্রেন্ডস। তাহলে ফ্রেন্ডস এই চারটি হিডিন ট্রিক্স আজকের মতো এখানেই দেখলাম। নেক্সট টুইটে আবার দেখা হবে। এর মধ্যে যে ট্রিক্সটা আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে আমাদের আপনার মূল্যবান মতামত দিয়ে জানাতে পারেন। ততক্ষণ যেন ভালো থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।